ছোট ভাইয়েরা, তোরা যখন ক্যাডেট কলেজে আসলি সেভেনে, আমরা তখন মাত্র ক্লাস এইট। দেখতে দেখতে আমরা ক্লাস টুয়েলভ, কলেজ থেকে যাবার সময় চলে এলো। তোদের যার যা স্মৃতি আছে আমাকে নিয়ে লিখে ফেল, দেখি আমি কত খারাপ ছিলাম। ইতি অনাবিল। অনাবিল ভাই প্লিজ। অনাবিল ভাই, লেখাটি পড়লে যে কারো মনে হতে পারে একটি একটি থ্রিলার গল্প। আপনার সাথে আমার সম্পর্কটা অনেকটা সেরকমই। ক্লাস সেভেনে থাকতে আবার এমনি লাইফ ছিল মানুষকে চাটি দেওয়া, পেছন থেকে কারো মাথায় কিংবা কারো পিঠে মেরে যে আমি কী আনন্দ পেতাম তা আজও আমার মাথায় ঠোকে না। নানা বাহানায় আমার প্রতিটা ক্লাসমেটকে কমপক্ষে দু একটা করে চাটি মারা আমার শেষ। তেমনই একদিন চুপচাপ দৌড়াচ্ছি করিডরে, পরে কি হয়েছিল সেটুকু না হয় নাই বললাম, তবে সেই দিন থেকেই আমি আপনার কাছে কালার্ড। অবশ্য আমারও দোষ আছে, যত ধরনের ফল্ট আছে সব আপনার সাথেই করতে হবে। টেবিলে আপনার গায়ে পানি ফেলে দেওয়া থেকে শুরু করে গেমস টাইমে লুকিয়ে লিচু পাড়তে গিয়ে আপনার কাছে ধরা খাওয়া কি যে করি নাই তার কি বলবো। কিন্তু ওই দিন তো একটু বেশি হয়ে গেল। সেদিন গেমস শেষে খুব গরম, কোক খাবেন আপনি, কিন্তু কুপন কই আপনার হাউসে, যান নিয়ে আসেন। অতপর ভাই আমার কোক ভাই নাই ভাই, তারপর খিয়ার করলেন, হতাশ হয়ে ফিরে গেলেন এবং দেখলেন হ্যাঁ শেষ বোতলের কোকটুকু আমার পেটে আর বোতলটা বাস্কেটে। দেখতে দেখতে ক্লাস এইটে উঠে গেলাম, আমার পার্টনারও এসে পড়ল। রিসিভ করলাম গোলগাল চেহারার ভদ্র একটি ক্লাস সেভেনকে। ভাবলাম সিনিয়র যেহেতু হয়েছি এখন তো নো প্যারা, জাস্ট চিল। কিন্তু কোথায় চিল, পার্টনার আসার দ্বিতীয় দিনেই শিওর অনাবিল ভাইয়া ডেকেছে, ধুর। আচ্ছা ওয়েট, এত লম্বা, আর যাই হোক অনাবিল ভাইয়া না, যাক বেঁচে গেলাম। ভাইয়া দেখা করতে বলেছিলেন। ক্লাস নাইনে উঠলাম, রুম চেঞ্জ হলো। বলেন তো আমার রুম লিডার কে? না মোটেও আপনি না, রুম লিডার তৌসিফ ভাই। কিন্তু তৌসিফ ভাইয়ের কি যেন একটা কেস চলছিল তাই তাকে রুম লিডার দেয়া যাবে না। রুম লিডার দেয়া হলো হাউজের সবচেয়ে নম্র, শান্ত এবং ভদ্র ভাইয়াকে, অনাবিল ভাইয়া। ক্লাস নাইনে উঠতেই দুই সাবজেক্টে ফেল করে বসলাম। আপনি রুম লিডার, হাউজ মাস্টার দিলেন আপনাকে ঝাড়ি। এরপর আপনি আমার পড়াশোনার দায়িত্ব নিলেন, সারাটা দিন পড়তে বসিয়ে রাখতেন, আমার বন্ধুরা ঠিকই মজা করত। ভাইয়া কমন রুমে যেতে পারি? কিন্তু ওইদিকে আমার বেলায় শুধুই না, আমার কপালে শুধু আছে অনাবিল কোচিং সেন্টার, তাও মানা যেত, কিন্তু আমি পড়তে পড়তে মরে যাচ্ছি আর আপনি যোগ সমগ্র, সিরিয়াসলি? আর আপনার ঘুম, প্রতিদিন আপনার কুম্ভকর্ণের ঘুম ভাঙানো ছিল এক মহা দুঃস্বপ্ন, আর আপনি
এদিকে স্বপ্ন দেখেই চলেছেন। আপনাকে ঘুম থেকে তোলার চেয়ে একটা গন্ডার কেউ তোলা সহজ। আপনি তো লেট করতেনই, সাথে সাথে আমাকেও লেট করাতেন। আপনি তো ঠিকই ছাড়া পেয়ে যেতেন, কিন্তু আমার কি দোষ ছিল? তবে একটা কথা বলতে হয়, সেদিন ছিল প্যারেন্টস ডে, আমার প্যারেন্টস আসেনি, মন খারাপ করে বসে আছি। ধুর, কি করা যায়, হঠাৎ আপনার ডাক। ভাবলাম প্যারেন্টস ডেতেও পড়তে বসাবেন নাকি। না, তা করেননি, উল্টো আমাকে জোর করে ধরে খেতে বসিয়ে দিলেন। সেদিন এক অন্য অনাবিল ভাইকে দেখেছিলাম। আপনি তাহলে এতটাও খারাপ না, কিন্তু আপনার সঙ্গীত সাধনা, আপনার ক্লাসমেট তো আপনার গান শুনতই না, শেষে শৈল্পিক অত্যাচার চালাতেন আমাদের উপরে। আপনার অসাধারণ গানের কারণেই দশম শ্রেণীতে আমাদের মেধা ও মননে কিঞ্চিত নিম্নগতি লক্ষ্য করা গিয়েছিল। বড্ড বেশি লিখছি মনে হচ্ছে, আপনার সাথে আমার কত স্মৃতি, কত রাত আপনার সাথে করিডোরে হাঁটতে হাঁটতে গল্প করে কাটিয়ে দিয়েছি তার হিসেব নেই। একই টেবিলে কত দিন বসেছি, কত গল্প, কত কাহিনী, যখন তখন পানি দিয়ে ভিজিয়ে দেওয়া শুধুই স্মৃতি হিসেবে থেকে যাবে। আপনার কাছ থেকে শেখা গান আর পড়ালেখায় সাহায্যের জন্য আমি আজীবন কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ ক্যাডেট কলেজের প্রতিও আমাকে আপনার মতো একজন বড় ভাই উপহার দেওয়ার জন্য। আপনার কথা মনে থাকবে। যতই হোক, সিনিয়র জুনিয়র তো 5 বছরের, কিন্তু ভাই তো আজীবনের। ভালো থাকবেন ভাই, ইতি তানিম।